নমস্কার গল্পকথ কৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুচিত্রা ভট্টাচার্যের যখন যুদ্ধ উপন্যাসের আজকে শুরু করব তৃতীয় পর্ব অমলদের ইউনিয়ন কারখানার গেটে মিটিং ডেকেছে চারিদিকে লাল ফ্ল্যাগ আর ফেস্টুন ছড়িয়ে আছে ফোঁটা ফোঁটা রক্তের মতো বিশ্বনাথ শেষের দিকে বটগাছটা নিচে চুপচাপ বসে সেক্রেটারি নরেন মিত্তির উঠবে লেকচার দিতে কি বলবে জানে বিশ্বনাথ মালিকপক্ষ মূল দাবিটুকু ছাড়া আর সব মেনে নিতে রাজি ওদের ইউনিয়ন ব্যাপারটা মেনে নিয়েছে একেই বলে সত্যিকারের দালালবাজি শালারা মেন ইস্যু নিয়ে লড়ে না শুধু পাইয়ে দেওয়ার রাজনীতি এই পেতে গিয়ে খোয়াচ্ছিস কত কে বোঝাবে চার মাসের স্ট্রাইকে কম মিটিং স্লোগান হয়নি বিশ্বনাথ কোনোদিনই বেশিক্ষণ থাকেনি সেসব মিটিংয়ে নরেন নেনমিত্তিরকে একসময় তার স্বয়ং ভগবানের দুধ বলে মনে হতো লোকটা কারখানার গেটে দাঁড়িয়ে দরাজ গলায় যখন বক্তৃতা দিত মন্ত্রমুগ্ধের মতো শুনত বিশ্বনাথ রক্ত চনমন করে উঠত শরীরে শান্ত দরাজ গলায় নরেন মিত্তির বলত ভাইসব মুনাফা লুটতে লুটতে মালিক শ্রেণী দিন দিন কুবের হয়ে উঠেছে আর আপনারা যারা মেশিনের চাকা ঘোরাতে ঘোরাতে মুখে রক্ত তুলেছেন তাদের ঘরেই অন্ন নেই ছেলে মেয়েদের গায়ে জামা নেই কীরকম সাম্যবাদী দেশে আমরা আছি আপনারাই দেখুন পুঁজিবাদের কাছে শ্রমের কোনো মূল্য নেই একসময় এসব শুনে গরম হতো রক্ত আজকাল ছেঁদো কথায় মন ভরে না সার বুঝে নিয়েছে বিশ্বনাথ যার হাতে পুঁজি সে চিরটা কাল সুখ করবে এটাই নিয়ম এ নিয়ম চন্দ্র সূর্য তারার মতো সত্যি আজকাল আর মালিকের কুকুর দিনে কতটা মাংস খায় কিংবা মালিকের ছেলের কটা গাড়ি এইসব আলোচনা ভালো লাগে না সে মোটামুটি খেয়ে পড়ে থাকতে চায় ছেলে খিদেতে ঘ্যান ঘ্যান করবে না বউয়ের মুখে হাসি লেগে থাকবে এর চেয়ে বড়ো পাওয়ার কথা মনেও ঠাঁই দেয় না সে নরেন মিত্তের টুলের ওপর উঠে দাঁড়িয়েছে বিশ্বনাথ পকেট হাতরে বিড়ি বার করে বন্ধুগণ আপনাদের এর আগে অনেকবার বলেছি অধিকার কেউ দেয় না ছিনিয়ে নিতে হয় আপনারা সবাই মালিকের অন্যায় জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আমাদের সংগ্রামে ওই ইউনিয়নও সামিল হয়েছিলেন আমাদের সমবেত প্রতিবাদে মেশিনের চাকা স্তব্ধ হয়ে গিয়েছে মাথার চুল ছিনেছে মালিকপক্ষ মাঝখান থেকে কে যেন বলে ওঠে আরে আসল কথাটা বলুন না নরেন মিত্রের ম্লান হেসে হাত তোলে কমরেড আমি বুঝি আপনাদের কি অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আপনারা উপোস করে দিন কাটাচ্ছেন তবু মালিকের কাছে হার মেনে কাজে যোগ দেননি বরং যেসব দালালের দল লুকিয়ে কাজে যাবার চেষ্টা করেছে তাদের আপনারা উচিত শিক্ষা দিয়েছেন বিশ্বনাথের সঙ্গে সঙ্গে চোখের সামনে সেদিনের ছবিটা ভেসে ওঠে কিছুদিন আগে ইউনিয়ন অফিসে বুড়ো আব্দুল সহ আরো জনাদশেককে ধরে আনা হয় প্রায় মারতে মারতে বিশ্বনাথ কিসের গণ্ডগোল বুঝে ওঠার আগেই মারমুখী মানুষের চিৎকার শুনেছিল শালা দালাল শালা চামচা বাঁধ সালাদের আমাদের সঙ্গে বেইমানি আমরা শালা কষ্ট করছি বেড়াদের পেট আর বাঘ বাঁচে না স্ট্রাইক ভাঙতে যায় নরেন নরেনমিত্তির নরম গলায় বুড়ো আব্দুলদের কাছে ডেকে আনে আবদুল মাউ করে কেঁদে ওঠে আর আর সহ্য হচ্ছে না মিত্তির ওদের শান্তভাবে বোঝায় পার্টি ফান্ড শেষ হয়ে আসছে তবু তার থেকে আব্দুল মিয়াদের জন্য কিছু করার ব্যবস্থা হয় বিশ্বনাথ সেদিন ভেবেছিল এই রকম ঘটনা আগেও দু একটা হয়েছে ক্রমশ আরও বাড়বে তখন কি হবে তাছাড়া এরা কি সত্যি মালিকের দালাল এই আব্দুল মিয়ারা নরেন মিত্তিরের পাশে অমলকে দেখা যায় নরেন মিত্তির দম নাই একটু কিন্তু বন্ধুগণ প্রতিক্রিয়াশীল দালালরা আজ মাথা তুলে দাঁড়াচ্ছে যারা পাশে আছি বলে ভরং দেখিয়েছিল তাদের মুখোশ খুলে গেছে যদিও ছাঁটাই পাঁচজনের মধ্যে দুজন ওদের তবু ওরা নিজেদের স্বার্থে তাদের ভুলে যেতে চায় বন্ধুগণ আমরা মালিকের অন্যায় শর্ত মানিনি বেরিয়ে এসেছি ঘর থেকে জিতেন্দ্র রায়ের ইউনিয়ন কালই মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করছে সোমবার থেকে ওরা কাজে যোগ দিতে চায় নরেন মিত্তির সামনে বসা মানুষগুলোর প্রতিক্রিয়া দেখার জন্যই বোধহয় থামি সামনের মানুষগুলো জুল চোখে তাকিয়ে থাকে ওদের চোখের ভাষা লিডাররা বুঝেও বোঝে না নরেন মিত্তির আবার গলা চড়ায় কমরেডস মার্কস বলেছেন সর্বহারার শৃঙ্খল ছাড়া হারানোর আর কিছুই নেই ওদের মতো মালিকের শর্ত মেনে নেওয়ার অর্থ নিজেদের শৃঙ্খল ওদের আরও ভালোভাবে বাঁধতে দেওয়া আমরা এতদিন ভুখা থাকার পর এইভাবে কখনো হার মানতে পারি না আসুন আমরা একসঙ্গে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সোচ্চার হই ওদের শর্তে আপনাদের শুধু অর্থ বাড়ানোর কথা আছে চাকরির কোনো গ্যারেন্টি নেই আজ পাঁচ জনের গেছে কাল দশ জনের যাবে আপনি আমি কেউই বাদ পড়ব না নরেন মিত্রের পাশ থেকে একজন গলা ফুলিয়ে চিৎকার করে ওঠে দুনিয়ার মজদুর এক হও মালিকের জুলুম মানছি না মানব না মানছি না মানব না স্ট্রাইকের প্রথম দিকের দিনগুলোর মতো আজ আর স্লোগান কোরাসে প্রতিধ্বনিত হয় না বিশ্বনাথ ঘাড় ঘুরিয়ে ঘাসের ওপর থুতু ফেলে এবার অমল তুলে উঠে দাঁড়ায় আমরা সোমবার সমবেতভাবে প্রতিরোধ করবো ওদের প্রতিক্রিয়াশীল দালালদের আমরা কিছুতেই কাজে ঢুকতে দেব না বিশ্বনাথের পিঠে সুভাষের হাত পড়ে কি গুরু পেছনে বসে কি ভাবছ বিশ্বনাথ মাথা নাড়ে ছুড়ে দেয় নালার দিকে সোমবার সোমবার মায়েরই নতুন করে কেলো হবে ওরা কাল সকালে মালিকের সঙ্গে এগ্রিমেন্ট সই করছে এখন থেকে ওরাই শুধু রেকগনাইজড ইউনিয়ন হবে শ্রমিকদের ভেতর চাপা গুঞ্জন উঠেছে বিশ্বনাথ উঠে দাঁড়ায় পাশ থেকে কে যেন বলে জিতেন রায় শুনলাম মোটা টাকা খেয়েছে আর একটা গলা উড়ে এলো নইলে এইভাবে আমাদের সঙ্গে বেমানি করে নাকি বেইমানে বলছিস কেন উপাস থেকে আরেকজন বলে ওঠে জিতেন রায় আমাদের ক্ষতিটা কি করছে শুনি ঠিক ঠিক আমাদের মাইনে করি বাড়ানোর ব্যাপারটা মালিককে মানতে বাধ্য করেছে এটাই বা কম কথা কি শুধু কি তাই বোনাসও তো বাড়বে তাই না হ্যাঁ ওভার টাইমও কমাবে না নতুন রেটে তাহলে কত বাড়বে হিসেব করেছিস একটা ভারী গলা হঠাৎ থমকে উঠল কত টাকার জন্য তোরা এত লোভী হয়ে গেলি হ্যাঁ আমাদের যে কমরেডরা চাকরি হারিয়েছে তাদের কথা তোরা ভুলে যাচ্ছিস এ বড় বড় বুলি দিও না তো তারা কি কাজ করার অবস্থায় আছে পঙ্গু লোককে কতদিন পুষবে মালিক পঙ্গু কি মানুষ এমনি হয়েছে বিজয়ের গলা চড়েছে মালিকের মুনাফার পাহাড় বানাতে গিয়েই না হাত পা কাটা গেছে রহিম কমলদের এটা কিন্তু একটু বেচাল কথা হলো বিজয়দা আমরাও তো কাজ করছি আমাদের কাজ দিয়েও তো মালিক মুনাফা লুটছে তাই বলে আমরা তো হাত পা খোয়াইনি মদন হাত উল্টুলো। আসলে সত্যি কথাটা আমরা কেউই স্বীকার করতে চাই না সেটা কি শুনতে পারি এত আমরা সবাই জানো মেশিন চালানোর সময় রহিমরা অন্নমনস্ক হয়েছিল খেয়ালি করে নিব্লেডটা আলগা হয়ে গেছে মেশিন থামিয়ে ওটা টাইট করে নিতে হবে সেই অন্নমনস্কতার তার খেসারাত দিতে হচ্ছে রহিম ভাইকে এই গল্পটা কে চালু করলো হ্যাঁ মালিক কি তোদের দিয়ে গুজব ছড়াচ্ছে নাকি বিজয় করার চোখে মদনের দিকে তাকালো এ ফালতু কথা বলো না আমি যা বলছি সেটা যে মিথ্যা নয় মিলে সকলিতা জানে চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকে জিজ্ঞেস করে দেখতে পারো বিজয় একটু থতমত খেলো পরক্ষণে আরও জোরে গলা চড়িয়েছে যেভাবেই অ্যাক্সিডেন্ট হোক মালিকের কাজ করতে গিয়েই তো বেচারা বিপদে পড়েছে মালিকের কি কোনো দায় নেই নাকি সে লেবারের দিকটা দেখবে না আমি তো তা বলিনি মালিক আমাদের মহান লোক হলে সে সারা জীবন তার দায় নেবে বই কি তবে তার আগে আয়নায় নিজের মুখ দেখো মনে তোমার বাড়িতে তোমার কাজ করতে গিয়ে কোনো বাইরের লোক অ্যাক্সিডেন্ট করলে সারা জীবন তুমি তার দায় বইবে হ্যাঁ বলো বলো সত্যি কথাটা বলো বইবে তো নাকি দু চার পয়সা ক্ষতিপূরণ ঠেকিয়ে হাত ঝেড়ে ফেলবে বিজয় রাগ রাগ গলায় বলে এই আজে বাজে কথ তুলনা করিস না মদন মালিক আমাদের পেটে লাথি মারবে আর আমরা তা মেনে নেব এক কথা গড়িয়ে দিচ্ছ কেন বিজয়দা নিচের বেলায় আটি ছুটি আর মালিকের বেলায় ঘাড়ে উঠি কেন রে বাবা সে কি দানসত্র খুলে বসেছে নাকি পাশের থেকে আরেকজন বলল আমরা বন্ধুদের কথা ভেবে অনেকদিন তো কষ্ট সইলাম বিজয়দা আমাদের ঘর সংসারের কথাও তো এবার ইউনিয়নকে ভাবতে হবে অমল এগিয়ে এসে হাল ধরে তোরা কেন বুঝছিস না পেটের ভাবনা আর দাবি দেওয়া আদায়ের আন্দোলন পাশাপাশি চলে বটে কিন্তু এ লড়াইয়ের আরও বড় উদ্দেশ্য আছে মালিকদের শ্রেণীটাকে আমরা দুর্বল করে দিতে চাই ঘা মেরে মেরে যদি পুঁজিবাদীদের জোরে জায়গাগুলোতে আমরা আঘাত হানতে না পারি আমাদের ওরা চিরকাল পায়ে শুকতলা বানিয়ে রাখবে সেই জন্য আমাদের অনন্তকাল ভুখা থাকতে হবে আর কটা দিন ধৈর্য ধরলেই মালিকের শিরদারা ভেঙে যাবে কমরেড আমরা খবর পেয়েছি মালিকের হাতে বিদেশ থেকে কয়েকটা বড়ো অর্ডার এসেছে তাই মালিক মাইনে বাড়িও কাজ তুলে ফেলতে চায় এই সময় একটু চাপ দিলে মালিক আমাদের বাকি দাবিটাও মেনে নেবে নিতে বাধ্য এই সুযোগ হারানোটা আমাদের উচিত হবে না অমলের গলায় আবেগ ভেবে দেখো মালিককে যদি আমরা নতি স্বীকার করাতে পারি তাহলে এটা কত বড় একটা জয় হবে আমাদের এই রাজ্য শুধু এই রাজ্য কেন গোটা দেশে আমাদের জন্য ধন্য ধন্য পড়ে যাবে বিহার ইউপি বোম্বে মাদ্রাজ সব জায়গার শ্রমিকদের চোখেও আমরা কোথায় উঠে যাব অমলের বলার গুণেই হোক অথবা কথাগুলো শুনেই হোক বিজয় একটু থমকে গেছে মুখ চাওয়াচাই করছে হঠাৎ দূর থেকে রোলিং ডিভিশনের ভজন চেঁচিয়ে উঠল যত সব ঢপের কীর্তন গ্যাস খাইয়ে আমাদের কেন ফাঁসি কাটা লটকাতে চাইছো গুরু নিজের তো বড় নেতা হবে ব্যাস অমনি ফের জো পেয়ে গেছে বিজয় প্রবল উৎসাহে বলল একদম খাঁটি কথা বলেছে গুরু আমরা একটু শান্তিতে দুবেলা পেট পুড়ে খাই এটা বোধহয় এদের সইছে না কেন রে বাবা মিল খুললে আমরা না হয় ছাঁটাই হওয়া কমরেডদের মাসে মাসে হেল্প করব হ্যাঁ গোটা মিল বন্ধ রেখে সবার পেটে লাথি মেরে কি এমন মোখ লাভ হবে বাইটু বেশ একটা গরম পরিবেশ তৈরি হচ্ছে ক্রমশ বিশ্বনাথের আর ভালো লাগছিল না চোখের ইশারা করল সুভাষকে বিশ্বনাথ আর সুভাষ মিটিং ছেড়ে বেরিয়ে আসে আজ নিয়ে দুদিন হয়ে গেল পার্বতীর সঙ্গে কথা পুরোপুরি বন্ধ সেদিনের পর থেকে পার্বতী একদমই ঘর থেকে বেরোচ্ছে না সেদিন যে কেন অমন ঘটনাটা ঘটে গেল বিশ্বনাথ তারপর থেকে অনেকবার ভেবেছে পার্বতীর কাছে ক্ষমা চাইবে কাছে টেনে নেবে কিছুতেই পারেনি পার্বতীও বরফের মতো শক্ত হয়ে আছে সুভাষ বিশ্বনাথের পিঠে হাত রাখে কিরে সব তো শুনলি কি মনে হলো একটাই স্যার বুঝলাম কি স্ট্রাইকটা ভেঙে গেল মালিকের জয় হল আর ওরা যে বলল সোমবার প্রতিরোধ করবে লাভ হবে না মালিক চাইলে পুলিশ দিয়ে মেরে তাড়াবে যারা কাজে যেতে চায় তাদের যেতে দিতে হবে আর আমাদের কি হবে তাহলে আমরাও যাব তবে দুদিন পরে নইলে আমাদের কারোরই চাকরি থাকবে না আমার তো মনে হয় সোমবারই আমাদের অনেক মেম্বার কাজে যাবে সুভাষ ভয় পেয়ে যায় বিশ্বনাথের কথায় বিশু তুই এমনভাবে কথা বলছিস যেন সব জল ভাত কি মারাত্মক গণ্ডগোল বাঁধতে চলেছে বুঝতে পারছিস উপায় নেই রে নরেন মিত্তিররা হেরে গেছে ওরা এবার একটু গায়ের জোর দেখাবে না নইলে মান থাকে কোথায় তা বলে এতগুলো মানুষের চাকরি নিয়ে জীবন নিয়ে একই ছেলে খেলা ছেলে খেলা তো সবটাই শালা আমাদের এই জীবনটাই তো ছেলে খেলা এ বিশু তোর কি হয়েছে বলতো কেমন করে জানো একটা কথা বলছিস কি হবে আবার তোরাই অনেক কিছু ভাবছিস আমার আর ভালো লাগছে না রে যা হবার হবে আমার মাথায় শালা একটাই চিন্তা কি চিন্তা তোর মাথায় শালা জগুদার কাছ থেকে একশো টাকা ধার নিয়েছিলাম স্ট্রাইকের পরে এতদিন পারু যেভাবে হোক কাজ টাজ করে চালিয়েছে দুদিন ধরে ওকে বেরোতে দিচ্ছি না কেন কেন বেরোতে দিচ্ছিস না অজিত কথা শুনে আরে ধুর তা নয় ও শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না মাইরি সুভাষ যে করে হোক গোটা তিরিশেক টাকা জোগাড় করে দে যগুধার কাছে চলে যা আমি তো এখন মহাজন জগন্নাথের দয়াতেই চলছি ব্যাটা খুব বেশি সুদ চাইছে আজকাল কারখানা বন্ধ হবার পর থেকে সুদের হার বাড়ছে চালা জানু ব্যবসাদার তবে কারখানা খুলছে শুনলে আগের মতো কষাই পনার করবে না জগন্নাথ এক কথায় তিনটে নোংরা দশ টাকার নোট বার করে আনে সুভাষের মুখে কারখানার খবর শুনে হাসি হাসি মুখে বলে জয় হনুমানজি কি জয় তা হে বিশুদা তুমি চুপচাপ কেনো হরতাল তো ভেঙে গেল এবার হাসো সুভাষ জগন্নাথের দোকান থেকে সিগারেট তুলে নেয় দুটো তুমি তাহলে সোমবার কাজে যাচ্ছ জগন্নাথ সামান্য হক চকিয়ে যায় পরক্ষণে স্বভাব সুলভ হাসি হাসে সবাই গেলে আমিও যাব ও সব কথা বাদই দাও তা বিশুদা তুমি সেদিনের পর থেকে একদম আসছো না কি ব্যাপার আজ সাজবেলা এসো কেনিং থেকে ভালো তারই আনিয়েছি আলুর দম্ভি বানিয়ে রাখবো তোমাদের হাতে তিনটে দশ টাকার নোট নিয়ে বিশ্বনাথ ভাবে আজ টাকাগুলো পার্বতীর হাতে দিয়ে মিটমাট করে নিতে হবে এখনও সবকিছু বিশ্রী অনিশ্চয়তায় পার্বতীর হাত ধরে বলবে পারু আমার উপর আর রাগ করে থেকো না তুমি ছাড়া আমি অচল তুমি কাজে না বেরোলে আমাকে এইভাবে টাকা খুঁজতে বেরোতে হয় তুমি কাজে যাও পারো এইবার বোনাস পেলে তোমায় একটা দামি সিল্কের শাড়ি কিনে দেব তোমার গায়ে দিন আর হাত তুলব না এই আমি দিব্যি গালছি আজ নিয়ে চার দিন হলো পার্বতী কাজে বেরোয়নি সোমবার রাতে ওইভাবে মারধর করার পর থেকে বিশ্বনাথও ভীষণ গুম মেরে আছে পার্বতী ঠিক করেছে নিজে যেছে মানুষটার সঙ্গে কিছুতেই কথা বলবে না মঙ্গলবার ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েছিল অন্ধকার হবার পরে ফেরে মানুষটা বেরিয়ে যাওয়ার পর পার্বতী উঠে জল তুলেছে ঘর মুছেছে এ ঘর ও ঘরের ভাড়াটেরা আর চোখে দেখছিল পার্বতী পাতা দেয়নি দেখুক গে আর কারোর ঘরে যেন মারদাঙ্গা হয় না পাঁচ মিশালি ভাড়াটে বাড়িতে এই প্রথম যেন পার্বতীর ঘরেই তুলকালাম হলো। পার্বতী গোমড়া মুখে নিজের মনে কাজ করে গেছে শুধু দুপুরের দিকে বৌদি এসে যখন তার কপালের ফোলা দাগ দেখে শিউরে উঠেছিল তখন নতুন করে আবার একবার কেঁদেছিল পার্বতী ব্যাস সেই শেষ তারপর থেকে চোখে আর একবারও জল আসেনি বৌদি মানুষটা খুব ভালো নিজের ছেলেপুলে হয়নি লালটুকে বুক দিয়ে ভালোবাসে আর পার্বতীরও তাদের সুবিধে অনেক বৌদি সেদিন দুপুরে নিজের থেকেই ঘরে এসেছিল কি সকাল থেকে মুখ বেজার কইরা আসোস ওট ওট খাওন দাওন করতে লাগব না বৌদি ঠিক লক্ষ্য করেছে সে খাওয়া দাওয়া করেছে কিনা বৌদির কথায় ছেলেটাকে আরও বুকের কাছে টেনে সে পাশ ফিরে শুয়েছিল তার গায়ে হাত রেখেছিল বৌদি এই পারু বোকামি আমি করস ওট আমাকেও ঘরে খাবি চল পার্বতী পাশ ফিরে শুয়েছিল আমার খিদে নেই খাবো না আহা হ্যাঁ ঢং অশান্তি জানার কারোর ঘরে হয় না তোর দাদাই তো মাঝে মধ্যে এক গলা গিল্লাই আমারে দুমদাম পিঠায় আমি তো কই তোর মতো ভাতের উপর রাগ করি না কথাটা সত্যি পাশের ঘরের দুলালবাবু ধারণা ছেলেপুলে না হওয়ার জন্য বউটাই দায়ী তার জন্য বৌদিকে অনেক অত্যাচার সহ্য করতে হয় এক লগে ঘর করতে গেলে অমন হয় রে আমার এই দেখ না কি কমুক মায়া মানুষ হইয়া যখন জন্মাইছি পুরুষের অত্যাচার সইতেই হইব প্যাটেও বিদ্যা নাই রোজগারের ক্ষমতাও নাই ওই মাইন সেটার জীবন নির্ভর অগ গায়ে জোর বেশি অগো সরা আমাকে উপরেই মিটাইব এটাই যে নিয়ম রে পার্বতী দাঁতে দাঁত চেপে ধরেছিল তা বিশু ঠাকুর পর কথা অবশ্যই অন্য এতদিন ধর তো তগ দেখতাছি আসলে অভাবে অভাবে তোর কর্তার মাথাটাই বিগড়াইয়া গেছে গিয়া নইলে অমন গাল পারে হ্যাঁ তখন পার্বতী মুখ ঘুরিয়েই ছিল জোর করে ওকে উঠাতে গিয়ে চমকে উঠেছিল বৌদি হায় 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 এমন কই মানুষ মায়েন সেটা মারে গো পার্বতী এরপরে আর নিজেকে সামলাতে পারেনি বৌদির বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠেছিল বৌদি নিজের ঘর থেকে শরবত এনে জোর করে খাওয়ায় তাকে লালটুকে নিয়ে যায় নিজের ঘরে পার্বতীও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গিয়েছিল বাড়ির অন্য ভাড়াটেরা যারা সকালবেলা তার দিকে টেরিয়ে তাকাচ্ছিল তাদের সঙ্গেও একসময় স্বাভাবিক কথাবার্তা শুরু করে এ বাড়ির কেউই বড় লোক নয় আর গরিবের ঘরে তো কোনো না কোনো অশান্তি লেগেই আছে এখানে পেট আর মনে সাপ এনে উলে সম্পর্ক বিশ্বনাথের গালাগাল আর ওই রকম বিধরক পেটানো দেখে সবাই প্রথমটায় হক গিয়েছিল পরে সামলে নেয় গরিবের দুঃখ বোঝে মুখে যাই বলুক নইলে সেদিন ভাড়া নিয়ে বাড়িওয়ালা যখন বিশ্বনাথকে অপমান করছিল তখন না এই ভাড়াটেরাই একজোট হয়ে তাদের পক্ষ নেয় সুনীলদা মানুষটা এমনিতে রক্তটা বাড়িওয়ালা ফাড়িওয়ালার তোয়াক্কা করে না বলে বাড়িওয়ালা বলে তেল মারার কি আছে আমরা কি মাগনায় থাকি নাকি সুনীল তাই সেদিন বিশ্বনাথের হয়ে পাঁচ কথা শুনিয়ে দিয়েছিল দেখছেনি তো মিলে স্ট্রাইক চলছে নইলেও কি কোনোদিন ভাড়া মেরেছে আপনার মারেনি বলে এতদিন মুখে গুলু পেটে আছি তাও তো গালও পারিনি গলা ধাক্কাও দিইনি বাড়িওয়ালা হরেন নশ করো তেরিয়া গলায় বলেছিল হাঁ হাঁ করে তেরে গিয়েছিল বিশ্বনাথ এই কি বলেন কি বলেন, আপনার আস্পর্ধা তো কম নয় সামান্য কটা টাকার জন্য আপনি গলা ধাক্কা দেওয়ার ভয় দেখাচ্ছেন সুনীল তার সঙ্গে সঙ্গে চিঁচিয়ে উঠেছিল দেখি আপনার কত মুরদ একবার হাত ছোঁয়ান বিশুর গায়ে তারপর আমরা সবাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব ভেবেছেন এটা কিন্তু ভালো হচ্ছে না সুনীল তোমরা কি আমার সঙ্গে গুন্ডাগর্দি করতে চাও নাকি আপনি জোর ফলালে আমাদের তো পাল্টা হাত উঠবেই হরেন্দা এত ঘর লোক আছি আমরা একজন আজ বিপদে পড়েছে বলে তার উপর আপনি চোখ রাঙাবেন এ তো আমরা হজম করব না হরেন নস্কর থমকে গেছিল গলার সুরও তার অমনি নরম হয়ে গেল আরে আমি কি সত্যি সত্যি বিশ্বনাথকে উঠে যেতে বলছি নাকি আরে বাবা আমিও কি তোমাদের সুবিধা অসুবিধে বুঝি না তবে কি না তবে কি আমার অবস্থাটাও একটু বোঝো আমিও তো কিছু বড় লোক নই তোমরা টাকা পয়সা দিলে তবে না আমার হাঁড়ি চড়ে পেটের চিন্তায় আমারও তো মাথা খারাপ হতে থাকে রাগের মাথায় দু চারটে কথা বলে ফেলেছি তবে কি না আবার তবে আমাকে বলতেই হবে ভাই চার মাসের ভাড়া বাকি পড়েছে আমি তো কিছু চাইবো এ তো আমার পাও না তোমরা নিজেরাই বলো আমার চাওয়াটা কিছু অন্যায় মিশনার দুহাত হাত আমি দেব কোথা থেকে দেখছেন তো কীরকম জানোয়ারের মতো বাস করছি আপনি কি চান এবার ছুরি ছোড়া নিয়ে রাস্তায় নেমে পড়ি ছুরি ছিনতাই করি আমি অত শত জানি না বিশু কিছু তো টাকা দেবে তোমাদের বাড়ি ভাড়া দিয়ে আমি কেন বিপদে পড়তে যাব বলো তো সুনীল দাই তখন আগবাড়িয়ে বাড়িয়ে বলেছিল ঠিক আছে ঠিক আছে স্পষ্টি বলুন তো আপাতত কত পেলে আপনি বিদায় হবেন বাকি তো অনেক পড়েছে চার মাসে সাকুল্যে দুশো কুড়ি অন্তত একশো টাকা দিক বিশু তারপর না হয় আবার সামনের মাসে দেখা যাবে সুনীল বিশ্বনাথের দিকে তাকিয়েছিল আর একবার পার্বতীর দিকে বুঝে দৃষ্টি দিয়ে টের পেয়েছিল তাদের অসহায় হাল আর একটা কথাও না বলে সোজা ঘরে ঢুকে পয়সা জমানো লক্ষ্মীর ভাঁড়খানা এনে আছাড় মারল উঠোনে ঠিকি আধুলি দোমড়ানো নোট ছড়িয়ে গেল চারিদিকে আগুনি গলায় হরেনকে বলেছিল সুনীলদা গুনে দেখুন কত আছে হরেন নির্লজ্জের মতো টাকা পয়সাগুলো কুড়িয়ে জড়ো করে বসে বসে গুনল দাঁত বের করে বলেছিল টাকা আনা বারো আপাতত ওটাই নিয়ে যান মিল খোলার আগে আবার যদি এসে বিশুকে চোপা করেন আপনার কপালে কিন্তু দুঃখ আছে লেজ গুটিয়ে পালিয়েছিল হরেন নস্কর বিশ্বনাথ গিয়ে হাত জড়িয়ে ধরেছিল সুনীলদার ধরা ধরা গলায় বলেছিল এটা কি করলে তোমার সঞ্চয়ের এতগুলো টাকা এইভাবে দিয়ে দিলে আমি জানি ওই টাকা জমিয়ে তোমরা দীঘা বেড়াতে যাবে ঠিক করেছিলে আর এছাড়াও তো দীঘার সমুদ্র কি পালাচ্ছে নাকি তুমি ওই হারাম যাদা মক্খীচের কাছে গাল খাবে ওদিকে আমি ঘটে টাকা জমিয়ে তোমার নাকের ডগা দিয়ে নাচতে নাস্তে ফুর্তি করতে যাব তা হয় নাকি তবু মুখ শুকনো করে মাথা নামিয়ে দাঁড়িয়েছিল বিশ্বনাথ তার পিঠে সুনীলদা চাপড় মেরে বলল ঘরে যাও তোমাদের লড়াই কি আমারও লড়াই নয় কাল আমার কারখানা বন্ধ হলে কি তোমার হাত পাতবো না কাঁধে কাঁধ মিলিয়েই তো চলতে হবে ভাই সব ভাড়াটে কোরাসে বেজে উঠেছিল হ্যাঁ ঠিকই তো ঠিকই তো সুনীলদা সেদিনের কথাটা এখনো কানে বাজে পার্বতীর বিশ্বাসী হতে চায় না এই সুনীলদার সঙ্গেই কমাস আগে কী নিয়ে যেন জোর কাজিয়া বেঁধেছিল বিশ্বনাথের দুজনের খেস্তা চাপানো তুরে কী বিচ্ছিরি একটা অবস্থা হয়েছিল সেদিন সেই লোকই যে চেয়ে বিশ্বনাথকে সাহায্য করতে এগিয়ে আসছে ভাবা যায় কোন ভাড়াটে না অসময়ে অসময়ে সাহায্য করেছে পার্বতীদের যখন পার্বতীর বাচ্চা বিয়নোর ব্যথা উঠল বিশ্বনাথ তখন কারখানায় বৌদি রমলাদিরাই তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিল আর মধুদা দৌড়ালো মিলে বিশ্বনাথকে ডাকতে এই বিপদের সময় সবাই যেন আরও বেশি বেশি করছে ব্যারাকপুরের সরকারি অফিসের বিয়ারা রাজের মাইতির দজ্জাল বউটাও নিজে থেকে একদিন কখানা চারাপোনা দিয়ে গেল আর একদিন দুলালবাবুকে পলার সঙ্গে সঙ্গে লোকটা হাসি মুখে তার রেশন তুলে দিয়েছে যে কটা টাকা হাতে ছিল তা দিয়ে গম আর চিনিটুকু তুলে নিয়েছিল পার্বতী সেদিন বিকালের পর আবার সে উনুনে আঁচ দেয় কাল দুপুরে বিশ্বনাথ কিছু চাল ডাল কিনে এনেছে আবার নিশ্চয়ই ধার শুরু করেছে মানুষটা জেদ তা আরও কম নয় সেদিনের পর থেকে একটাও কথা বলেনি পার্বতীর সঙ্গে ভাবলেই তার বুক কেঁপে ওঠে মানুষটা কি সত্যি তাহলে তাকে খারাপ ভাবে পরশু রাতেও এক গলা গিলে এসে মুখ থুবড়ে পড়েছিল কোথা থেকে পয়সা পাচ্ছে ভগবানই জানে আজ সকালে অমল খুঁজতে এসেছিল বিশ্বনাথকে বিশ্বনাথ বাড়ি ছিল না অমল বেশ হাসি খুশি চন্মনে মানুষ সকালে ওকে দেখে পার্বতীর বুকটা কেঁপে উঠেছিল অমলের চোখের নিচে ওঁচ কালি মুখ রুক্ষ থমথমে পার্বতীর ছেলেকে দুধ খাওয়াচ্ছিল তখন অমলকে দেখে আঁচল সামলে উঠে ওকে বসতে দিয়েছিল অমল বড় শুকনো হাসি হেসেছিল বসব না বৌদি অনেক কাজ হাতে মিশু নেই ও তো আজকাল বাড়িতেই থাকে না পেটের ব্যথায় কদিন কি কষ্টটাই না পেল এই কদিন একটু কম তাই আবার টোটো শুরু করেছে আচ্ছা ও বলবেন আজ বিকালে যেন নিশ্চয়ই ইউনিয়ন অফিসে যায় জরুরি মিটিং আছে মিল খোলার কী হলো ঠাকুরপো শালা দালাল ইউনিয়ন আজ চুক্তি সই করছে সোমবার থেকে মিল চালু করবে আমরা এই চুক্তি মানি না প্রতিবাদ জানাব কেন ঠাকুরবু আমাদের আসল দাবিটাই মালিক মানতে চাইছে না ছাঁটাই পাঁচজনকে নেবে না এরপর কাজে যোগ দিলে আরও ছাঁটাই হবে এখন পাঁচজন হয়েছে পরে ছলছুতো করে মাঝে মধ্যেই ছাঁটাই করবে বিশুকে বলবেন যেন সন্ধেবেলা ঠিক আসে আমরা সোমবারের প্ল্যান ঠিক করবো পার্বতীর ভয়ে বুক শুকিয়ে এসেছিল অমলজা বলে গেল তা যদি হয় তো সোমবার খুব গন্ডগোল হবে বিশ্বনাথ যার রক্তটা হয়তো একটা খুন খুনি ভাবতে পার্বতী একসময় ভাতের হাঁড়ি নামায় আর সেই সময় হঠাৎ মঞ্জু এসে দাঁড়ায় দরজায় কি ব্যাপার রে তোর মঙ্গলবার কাজ তুলতে যাবি বলেছিলি শুক্কুর হয়ে গেল হঠাৎ ডুব বেঁধে বসে আছিস টাজ করবি না ও তুই শরীরটা ধরে ভালো নি রে তাই বস আবার নতুন কিছু বাঁধাস তো দেখিস বাবা পার্বতী সত্যি সত্যি হেসে ফেলে না না সেসব কিছু না এমনি শরীর খারাপ তোর খবর কি বল মিশু কেমন আছে কাবাডিয়া সাহেব একশো টাকা লোন দিয়েছে ডাক্তার দেখিয়েছি এখন অনেকটা ভালো আমাদের সংসারে যতটা ভালো থাকা যায় আর কি এক কথায় একশো টাকা লোন দিয়ে দিল তুই তো মহাজনের খুব সোনজরে আছিস মুহূর্তের জন্য মঞ্জুর মুখটা কালো হয়ে যায় তাড়াতাড়ি সে নিজেকে সামলে নেয় হ্যাঁ যাই হোক লোকটার প্রাণী খুব দয়ামায় আরে বাজে বকিস না তা মেসমশায়ের অসুখটা ঠিক রে অনেক কিছু হাঁপের টান বুক ধরফর হাঁটু কোমরে বেদনা রাতে ঘুম নেই কোনটা ছেড়ে কোনটা বলি আসল রোগ তো অন্য রে চাকরি থেকে রিটায়ার হয়ে গিয়ে সারাক্ষণ টাকার জন্য দুশ্চিন্তা করছে ওতেই তো সব ব্যাধি ঘাড়ে চেপেছে দুশ্চিন্তা কেন উনি তো নিশ্চয়ই এখন পেনশন পাচ্ছেন দূর দূর কোথায় পেনশন আমাদের যে আধার সে আধারই সে কি তুই যে বলি এবার পেনশন পেয়ে যাবে বাবা ওই পাবো পাবই চলছে টাকা হাতে এলে তো তাই আড়াই বছর হতে চলল এখনও তার দেখা নেই শুধু হেঁটে হেঁটে বাবার কজরের চটি যে খয়ে গেল কেন দিচ্ছে না কেন বলছে সব কাগজপত্র নাকি গোলমাল আছে আসলে তো অন্য ব্যাপার কেরানীদের ঘুষ না খাওয়ালে কাগজের গোলমাল কিছুতেই কাটবে না বুঝেছিস সে কিরে তোর বাবাও তো সরকারি অফিসে ছিল তার কাছ থেকেও সরকারি কিনারে না ঘুষ নেবে তারা তো শুনি ভদ্রলোক আর ভদ্রলোক দেখাসনে তো ভাই ভদ্রলোক দেখে দেখে খেন্না ধরে গেল ভদ্রলোকরা এখন চামারের বেহদ্য ঘুষ খাওয়ার সময় নিজের বাপকেও ছাড়ে না সেদিক থেকে আমার বাবার কপাল ভালো লাল পার্টি এসে একটা অন্তত উপকার হয়েছে বাবাদের প্রাইমারি স্কুলেও পেনশন চালু করেছে সরকার পার্বতী কপালে হাত ঠাকায় বলতে নেই বাবা মাত্র ষোলো মাসের মাথায় পেনশন পেয়েও গেছে খুব একটা বেশি টাকা নয় তবু মাস গেলে একটা বাঁধা রোজগার সংসারে আসছে কাউকে টাকা পয়সা খাওয়াতে হয়নি সব অফিস কি একরকম বাবাদের পেনশন অফিসে হয়তো এখনও একটা দুটো ভালো লোক আছে যা তা হয় নাকি ঘোষণা দিলে কেরানীরা কাজই করে না না রে তেমন কিছু দিতে ধুতে হলে বাবা নিশ্চয়ই বলতো বাবা খুব নিয়মনীতি মেনে চলা লোক বাবা কাউকে ঘুষ দেবেই না মঞ্জুর যেন বিশ্বাস হয় না প্রসঙ্গটাও তার আর পছন্দ হয় না মঞ্জু এবার কথা ঘোরায় সেদিন একটা কাণ্ড হয়ে গেছে জানিস আগরপাড়ার কল্যাণী আছে না সে যে রোগা মতো মেয়েটা সেদিন ট্রেনে লেডিস কামরায় ওঠার সময় ওর গোটা ব্লাউজের প্যাকেট কে তুলে নিয়েছে সে কি কতগুলো ছিল গোটা ওই কত হবে ডজন চারেক তো হবেই লেডিস কামরার খুব ভিড় ছিল কৃষ্ণনগর লোকাল মেয়েটা প্লাস্টিকের ব্যাগে মালগুলো প্যাকেট করে রেখেছিল ট্রেন আগরপাড়া ছাড়তেই গুঁতো গুঁতির মধ্যে ব্যাগ খালি আরে কি হলো তারপর অত টাকার মাল কি করবে বেচারে কি কান্না মেয়েটা তা যদি দেখতিস চোরগুলোর হয়েছে তেমনি গরিবের মেয়ে তোদের কী এমন লাভটা হয় শুনি যাদের অনেক আছে তাদেরটা চুরি কর না দেখি ক্ষমতা বড় লোকের নাকা মেয়েগুলো যখন ঢং করে রাস্তায় ঘোরে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে না আমাদের কোম্পানিতে হলে সবাই মিলে মালিককে বলে একটা ব্যবস্থা করা যেত অতগুলো টাকার মাল ওর মহাজন ছাড়বে নাকি পার্বতী পার্বতীর ঠোঁট জিভ শুকিয়ে আসে তার যদি কোনো দিন অমনই হয় কোথা থেকে দেবে অতগুলো টাকা কাপাডিয়া কি এমনি ছাড়বে ওকে মঞ্জু আবার আসল কথায় আসে এই তুই কবে যাচ্ছিস মালানতে কেন এমনি যাচ্ছিস না তাই জিজ্ঞেস করছি সপ্তাহেই তোর খালি অন্য চিন্তা ওদের কথার মধ্যেই পাশের ঘরের বৌদি হুড়মুড় করে ঘরে ঢোকে বাবারু খবর খবর সস কি হয়েছে বৌদি তোর দাদা যখনই মিল থেকে ফেরা কইল তগবাস কিছুক্ষণ আগে অমল্লাহ রে আইছিল না হ্যাঁ এসেছিল তো কি হয়েছে তাতে হ্যাঁ আমি পারো পারো আমি বিশ্বাসী করতে না পারু বৌদি হাঁ পড়ির মতো হাঁ পায় অমল্লাহরি অমল্লাহরি রে একটু আগে কারা যেন বোম মারছে হায় 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 আলোর মধ্যে এক রাস্তা মানুষজনের মধ্যেই একটা মায়ের বোমা মায়েরা পলাইল কেউ ধরতে পারল না হ্যাঁ কি বলছো কোথায় মেরেছে কোন জায়গায় কাগল যেন কথা কইতে কইতে যাইতেছিল হঠাৎ না রে হাসপাতালে শুনে নিয়ে গেছে পার্বতীর মাথার ভেতর বিদ্যুৎ খেলে যেতে থাকে কানের পাশে বাজ পড়ার শব্দ সারা শরীর জুড়ে সেই বিদ্যুৎ ঝিলিক মেরে যায় হাত পা অবশ্যই আসে সে কাঁপে থর করে ঘণ্টা দুয়েক আগেও লোকটা পার্বতীর সঙ্গে কথা বলে গেছে তখন যদি পার্বতী তাকে আটকে রাখত পার্বতীর নিঃশ্বাস আটকে আসে বিশ্বনাথ কি ছিল ওর সঙ্গে হয়তো না দুলালবাবু তাহলে বলতো কিন্তু সেই বা কোথায় যা বদমেজাজি মানুষ অমল খুব প্রাণের বন্ধু ছিল একই হয়ে গেল বেশ তো চলছিল স্ট্রাইক ঘরের মানুষ না খেয়ে কাতরাচ্ছিল নতুন করে আবার কি ভীষণ কাণ্ড শুরু হল পার্বতী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মাটিতে কেঁদে ওঠে মঞ্জু আর বৌদি হক চকিয়ে যায় মঞ্জু ছুটে গিয়ে পার্বতীকে জড়িয়ে ধরে এ পারু পারু কি হলো তোর পারু মর্গ থেকে লাশ বার করতে করতে বেলা বেড়ে গেল প্রায় ষোলো ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেল অমল করিম বিনয় আর আকবরের অবস্থাও আশঙ্কাজনক কামারহাটি হাসপাতালে ওরা এখনও বাঁচবার জন্য প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিশ্বনাথ এই দুদিন হাসপাতালের মাটি কামড়ে পড়েছিল খবরটা ও প্রায় সঙ্গে সঙ্গেই পায় ঘটনাটা ঘটার আধ ঘন্টা আগেও ওর সঙ্গে অমলের কথা হয়েছিল জবর চায়ের দোকানে অমল এসেছিল বিশু তোর বাড়ি গিয়েছিলাম তোর সঙ্গে জরুরি দরকার আছে বিশ্বনাথের কদিন ধরেই মন মেজাজের অবস্থা বেজায় খারাপ ও ভেঙচে উঠেছিল তোরা সব নেতা মানুষ যা করছিস চালিয়ে যা আমাকে বারবার এর মধ্যে জড়াতে চাস কেন আমলের চরিত্রের একটা সবচেয়ে বড় গুণ সে সহজে রাগে না আশ্চর্য ক্ষমতা নিজেকে সামলে রাখার কিন্তু বিশু এই লড়াই তো শুধু নেতাদের নয় তো তোদের লড়াই আমাদের লড়াই শ্রমিকদের লড়াই শ্রমিকদের লড়াই হ্যাঁ তোরা মানুষকে উপোস করিয়ে রেখে তাদের দিয়ে লড়াই করাতে চাস তোদের বিপক্ষ কত জোরদার তোরা বুঝেও না বোঝার ভান করিস চায়ের ভাঁড়ে চুমুক মেরে বলেছিল কেন জামেলা করছো অমলদা তোমরা নয় এবারটা হেরেই গেলে আকবর অমলের পাশ থেকে চিৎকার করে উঠেছিল কক্ষনো না কুকুরদের কাছে সালা নোংরা শুয়োর শেয়ালদের কাছে শ্রমিকরা হেরে যাবে আর শালা তোরা ভেরুয়ার মতো সব মেনে নিবি অমল উত্তেজিত আকবরের পিঠে হাত রেখে থামিয়েছিল বারবার আমরা তোরা বলছিস কেন রে সত্য এই তো শ্রমিকদের লড়াই কাল যে তুই ছাঁটাই হবি না তার কোনো গ্যারেন্টি আছে বিশনার দু হাত লাফে উঠেছিল শালা রাখ তোর গ্যারান্টি শালা মালিকদের হাতে পয়সা আছে হাতিয়ার আছে বড় বড় দেশ নেতারা আছে শ্রমিকের জীবনে শালা কি গ্যারান্টি আছে রে তোদের মতো ইউনিয়ন নেতারা কি করতে পারিস ধর্মঘট করে গরিব শ্রমিকদের শালা ভুখা মারতে পারিস এতে তোদের মালিকের গায়ে আঁচড়ও পড়ে না আমাদের মতো জালি দেশে আবার শ্রমিকের লড়াই করিম খুব গম্ভীর মুখে বলেছিল তোমরা সবাই তাহলে কাজে যোগ দিতে চাও কেন দেব না তোমাদের শালা দিনের পর দিন স্ট্রাইক চললেও কিছু এসে যায় না নরেন মিত্তির বউ অফিসে চাকরি করে ভাই চাকরি করে নিজের বাড়ি আছে অমলের বউ স্কুলে পড়ায় তোমাদেরই এসব শখ মানায় অমল ধমকে উঠেছিল বিশু কি বলছিস তুই এসব কিছু ভেবে বলছিস হ্যাঁ রে শালা সব ভেবেই বলছি সব শালা নেতাদের চেনা হয়ে গেছে বাইরে কৌচার পত্তন ভেতরে ছোঁচোর কেত্তন করিম মাটিতে পা ঠুকে চেঁচিয়ে উঠেছিল আমরা শালা তোদের কাছে খুব খারাপ তাই না আর ওই শালা নোংরা দালালের বাচ্চাগুলো শ্রমিকদের সঙ্গে বেইমানি করলো হারামিপনা করলো তাদের তোরা কিছু বলবি না সুরের বাচ্চা মালিক দিনের পর দিন তোদের আতপেটা খাইয়ে খাটিয়ে নেবে তোরা মুখে রক্ত তুলে খাটবি আর মালিক নিজের মুনাফার পাহাড় আরও বড় করবে এই সব কিছুর বিরুদ্ধে শালা শ্রমিকদের কিছু বলার নেই তোরা কি সব শালা হিজরা হয়ে গেলি নাকি একটা ভালো মতো গোলমাল লাগার আগে অমল ওদের থামিয়ে দিয়েছিল যাবার আগে বিশ্বনাথকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলেছিল আর যাই হোক আমি জানি তুই অন্তত সোমবার কাজে যাবি না একবার বিকেলে ইউনিয়ন অফিসে আসিস অনেক কথা আছে বোবা শোক মিছিল এগিয়ে চলেছে গলি থেকে রাজপথ বেয়ে নীরবে উড়ে গিয়ে চলেছে শুকনো মুখগুলো থমথম করছে গোটা মিছিলটা লালে লাল কয়েকশো মানুষের মাঝে টেম্পোর ওপর পাতা খাটিয়ায় শুয়ে আছে অমল ফুলে ফুলে সারা শরীর ঢাকা। শুধু মুখটুকুই দেখা যাচ্ছে এক রায়শ ঝাঁকড়া চুলের সেই তেজি মুখটায় এক টানা রশ্মি ছড়িয়ে যাচ্ছে লাল সূর্য অমলের পায়ের কাছে অদ্ভুত ঘোরের মধ্যে বসে আছে বিশ্বনাথ ও ঠিক মুখোমুখি টেম্পোর পেছন পেছন এগিয়ে আসছে লাল ফেস্টুন অমর শহীদ অমল তোমায় ভুলছি না ভুলব না তার পাশাপাশি দুজন শ্রমিকের হাতে ধরা কাগজে লাল কালিতে বড় বড় করে লেখা কমরেড অমল লাল সালাম বিশ্বনাথ খাড় ঘুরিয়ে দেখে গোটা মিছিলটাই যেন অমলের তাজা রক্তে বিশ্বনাথের গোটা শরীর বেয়ে একটা বিশ্রী ঝমঝম শব্দ পাক খেয়ে খেয়ে ঘুরতে থাকে মাথার ওপর দারুন চড়া রোদ ঝলসানো রোদে কয়েকশো শ্রমিক লাল লাল সূর্যের আগুন বুকে নিয়ে অদ্ভুত শান্ত কঠিন মুখে এগিয়ে চলেছে নরেন মিত্তির মিছিলের পুরো ভাগে একদম পিছনে কালো পুলিশের ভ্যান রাস্তার লোক পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়ছে রাস্তার একধার থেকে এক বুড়ি চিৎকার করে উঠল না জানি কাঁদের সর্বনাশ হলো কাদের সর্বনাশ হলো অমলের তার বাড়ির লোকের ইউনিয়নের শ্রমিকের স্ট্রাইকের মিশনার দাঁত কিরমির করে মাথার ভিতর কিসের যেন বিস্তৃত দাপাদাপি পরশু সকালেও তর্ক করার সময় বুঝতে পারিনি তার বুকে এত আগুন লুকিয়েছিল এ কি শুধু অমল তার ছোটবেলার বন্ধু বলে নাকি অন্য কোনো কারণ আছে সেদিন অমলরা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই আকাশ ফাটানো বোমার শব্দে থরথর করে ওঠে যগুর দোকান শব্দটা এত তীব্র ওরা প্রথমটা বুঝে উঠতে পারেনি ঠিক কোন দিকে ঘটনাটা ঘটল কিছু বুঝে ওঠার আগে দু তিনজন চিৎকার করে দোকানে ঢুকে পড়ে অমলদের মেরেছে অমলদের মেরেছে ওই মিলের পেছনের দিকটায় বিশ্বনাথের শরীর বেয়ে যেন কারেন্ট খেলে যায় লাফিয়ে উঠে দাঁড়ায় সে কে মারল কারা মারল বোঝা যায়নি সব অচেনা মুখ বিশ্বনাথ সামনের সবাইকে সরিয়ে ছুটে বেরিয়ে যায় যোগু চিৎকার করে ডাকে কি এখন যেও না বিশ্বনাথ পাগলের মতো ছুটে যায় দিকে নালার ধারে কাঁচা মাটির উপর ছেঁড়া খোঁড়া শরীর পড়ে আছে অনেক মানুষ করে দাঁড়িয়ে আছে দূরে দূরে বিশ্বনাথ মাতালের মতো টলতে টলতে রক্ত মাখা শরীরগুলোর কাছাকাছি পৌঁছে যায় কি ভীবৎস দৃশ্য বিশ্বনাথ প্রথমটা চোখ বুঝে নিজেকে খামচে ধরে অমলের পেট ফেটে দলা দলা নারী ভুঁড়ি বেরিয়ে এসেছে আকবরের পা ছিটকে চলে গেছে শরীর থেকে বিশ্বনাথ দু হাতে মুখ ঢেকে চাপ চাপ রক্তের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ে হাসপাতালে যাবার পথে একবার মাত্র জ্ঞান এসেছিল অমলের জ্ঞান ঠিক বলা যায় না অজ্ঞান অবস্থাতেই একবার চোখ খুলে গিয়েছিল কি ঠান্ডা দৃষ্টি চোখের মণি দুটো বিশ্বনাথেরই মুখের ওপর ঘুরে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বনাথ বুঝতে পারে না তখন সত্যি সত্যি অমলের জ্ঞান এসেছিল কি না অনেক সময় মানুষ অজ্ঞান অবস্থাতেও চোখ খোলে তবে সে তাকানো মরা মাছের চোখের মতোই ভাষাহীন বিশ্বনাথের চোখের সামনে দুদিন ধরে বারবার অমলের সে দৃষ্টি ভেসে উঠছে না সেই চোখ মোটেই বোবা ছিল না তাই যদি হবে কেন তা বারবার তারা করে বেড়াচ্ছে বিশ্বনাথকে কেন বারবার বলছে বিশু তুই বেইমানদের ক্ষমা করিস না বিশু তুই ভাব আবার ভাব কেন আমরা প্রতিবাদ করতে শিখবো না রে এই তো আমাদের জীবন আজ আছি কাল নেই এটুকু জীবনে কেন এত লাথি খাব আমরা সবাই যে একই রক্ত মাংসেরই মানুষ রে বিশু ওই মালিক ওই দালাল ওই শ্রমিক ওই মধ্যবিত্ত গরিব বড়লোক সবাই মানুষ কেন আমাদের একদল শুধু বঞ্চনা করবে একটাই জীবনের স্বাদ আহ্লাদ স্বপ্ন কেন আর একটা মানুষের হুকুম খেয়ালে চলবে তুই দালালদের ক্ষমা করিস না মালিকদের জুলুমবাজি মেনে নিস না বদলা নিস বিশু আমাদের ওপর অন্যায় অত্যাচারের বদলা নিস আমাদের উপসী রাখার বদলা আমাদের স্বপ্ন না দেখতে দেওয়ার বদলা এই দুদিন ধরে বিশ্বনাথ টের পাচ্ছে তার ভিতরে একটা চাপা যন্ত্রণা দানা বাঁধতে বাঁধতে ক্রমশ জমাট হয়ে উঠছে পাড়ার স্কুলে সে আর অমল একসঙ্গে পড়ত অমল চিরকালই মেধাবী বুদ্ধিমান ছেলে বিশ্বনাথের কোনোদিনে লেখাপড়ায় তেমন মন ছিল না স্কুল ফাইনাল কোনো রকমে থার্ড ডিভিশনে পাশ করে সে একটা ছোট কারখানায় ঢুকে পড়ে সেখান থেকে কয়েক বছর আরও এদিক ওদিক করে এই মিলে চাকরি মাঝে অমলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এখানে এসে আবার দেখা হয় অমল তখনই ভীষণভাবে রাজনীতি করছে কলকাতার পার্টি অফিসে রোজ যাতায়াত করে বিশ্বনাথ ওকে দেখে জড়িয়ে ধরেছিল তোকে এই মেরে দেখব ভাবতেই পারিনি অমল চিরকালই শান্ত স্বভাবের তবু ওর সঙ্গে কে জানে কেন এক একরক্ষা বিশ্বনাথের বন্ধুত্ব হয়েছিল অমল আগের মতো সুন্দর হেসে ওকে বুকে টেনে নিয়েছিল বিশু আমারও তোকে দেখে কি যে ভালো লাগছে মনে আছে ক্লাসে তুই কি বদমাইশি করতিস তুই শালা স্যারেদের কাছে কত সময় আমার হয়ে বলতিস তোকে স্যাররা কি ভালোই না বাস্ত বিশ্বনাথ আর অমল অনেকদিন পর সেদিন ছোটবেলার গল্প নিয়ে মেতে উঠেছিল বিশ্বনাথ জিজ্ঞাসা করেছিল কিন্তু তোর মতো গুড বয় শালা হঠাৎ মিলে শ্রমিক হয়ে গেল কেন তোর তো গুরু এসব কাজেই আসার কথা নয় তুই শালা কোথায় ঠান্ডা ঘরে বসে হুকুম জারি করবি ব্যাপারটা খুব ঘোলা লাগছে একটু খুলে বলতো মাইরি অমল লাজুক হেসে বলেছিল খবাখবর কিছু নেই গুরু আমার তারপর আর লেখাপড়া হলো কই বাবা মারা গিয়ে সংসার খানখান হয়ে গেল আর দাদার পক্ষে আমার পড়াশোনা চালানো সম্ভব হলো না প্রথমটা টিউশনি করে বিয়ে পাশ করার চেষ্টা করেছিলাম পার্ট ওয়ান অব্দি লড়েও গেলাম তারপর সব আপসেট দাদা বিয়ে থাকর আলাদা হয়ে গেল মা ভাই বোন সবার দায়িত্ব আমার মাথায় গরিবের ভাঙা সংসারে যা যা হয় তাই হলো পড়াশোনা ছেড়ে এই মিলে ঢুকে গেলাম তাই বল শালা পটাপট এতগুলো কেলো হওয়ার জন্য তোর কেরিয়ার ডোম শালা সংসার তোকেও শ্রমিক বানিয়ে ছাড়ল কেন শ্রমিক কি আলাদা কিছু নাকি ধুর কলকারখানা মিলে লেবারের কোনো ইজ্জত আছে নাকি অমলের চোখ দুটো ধারালে ছুরির মতো চকচক করে উঠেছিল যা বলেছিস তা বলেছিস ওই সব কথা আর কোনোদিন বলিস না বিশু কৃষক শ্রমিক এরাই তো একটা জাতির একটা সভ্যতার হৃৎপিণ্ড ফুসফুস আই বাস তুই এখনো রাজনীতি চালাচ্ছিস তার মানে মাঝে শুনেছিলাম খুব বিপ্লব নিয়ে মেতেছিলি রাজ যতদিন থাকবে ততদিন রাজনীতিও থাকবে শোষণ অত্যাচার যতদিন থাকবে ততদিন তার পাশে পাশে বিপ্লব নামটাও ছায়ার মতো চলবে প্রতিটি মানুষই প্রত্যক্ষ অপ্রত্যক্ষ কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে হ্যাঁ তুই মাইরি একেবারে নেতাদের মতো কথা বলছিস বাদ দিয়ে সব কথা রাজনীতি ঠিক আমার মাথায় ঢোকে না বরং অন্য কথা বল আই সেই মেয়েটার খবর কি যার সঙ্গে তুই লাইন করতিস এখন একটা স্কুলে চাকরি করছে বিয়ে করে ফেলেছি খুব ভালো করেছিস নইলে সংসারের চক্করে পড়ে আর বিয়ে করাই হতো না আমিও কিছুদিন হলো এক মাস্টারের মেয়েকে বিয়ে করেছি ভারী ভালো মে পেটে অল্প স্বল্প বিদ্যেও আছে আব্বাব একদম লেবারের বউয়ের মতো নয় আবার বাজে কথা চল তোর বউয়ের সঙ্গে আলাপ করে আসি সেই থেকে আবার শুরু এই মিলে কাজ করতে করতেই বিশ্বনাথ টের পেয়েছে অমল আর সেই স্কুলের অমল নেই তার সঙ্গে এই অমলের অনেক ফারাক অমল বহুবার চেষ্টা করেছে তাকে সক্রিয় রাজনীতিতে নিয়ে যাওয়ার জোর করে মতামত চেয়েছে ইউনিয়ন অফিসে ধরে নিয়ে গেছে কিন্তু অমল যেখানে পৌঁছে গেছে সেখানে বিশ্বনাথ কোনোদিনই পৌঁছতে পারেনি তার ইচ্ছেও হয়নি মিছিল মিলের গেটে এসে গেছে এখান থেকে ইউনিয়ন অফিসে অমলের বাড়ি হয়ে তারপর শ্মশানে যাবে অমলের বউ আর ভাই বোনেরাও এই দুটো দিন হাসপাতালে পড়েছিল বিশ্বনাথ কিছুতেই ওর বউয়ের মুখোমুখি হতে পারেনি কেমন যেন একটা অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করে রেখেছে অথচ এমনটা হওয়ার তো কথা নয় অমল নিজের ইচ্ছে রাজনীতি করত ইউনিয়ন করত। তাকে কেউ বোমা মেরে খুন করল মালিক মারতে পারে দালাল মারতে পারে এ ব্যাপারে বিশ্বনাথের কিসের দায় তবু যেন কোথায় একটা খোঁচা সে কি নিজেকে ইচ্ছে করে সব কিছু তাকে গুটিয়ে রাখার জন্য অমলের পাশাপাশি না থাকতে পারার জন্য মিলের গেটের সামনে ধীরে ধীরে মিছিল এসে দাঁড়ায় মিছিলের পেছনে এখনও সেই কুচকুচে কালো পুলিশ ভ্যান লাল রং রক্তের প্রতীক বিপ্লবের প্রতীক কালো কিসের প্রতীক শুধুই কি শোক কিংবা প্রতিবাদ পুলিশের কেন শোকের রং থাকবে এ রঙের আর কোনো মানে আছে নিশ্চয়ই আছে দুদিন ধরে বলতে গেলে বিশ্বনাথের পেটে কিছু পড়েনি অন্য সময় হলে ব্যথা চাগিয়ে উঠত প্রচণ্ড মানসিক উত্তেজনায় নোংরা যন্ত্রণাটা ঝিম মেরে আছে গেটের কাছে টেম্পো থামতে বিশ্বনাথ টের পায় তার খুব জল চেষ্টা পেয়েছে টেম্পো থেকে নামিয়ে ওরা সবাই অমলের খাট মিলের ভিতর নিয়ে যায় বিশ্বনাথ নামে না বার কয়েক থুতু গিলে গলা ভেজায় ওই ইউনিয়নের তরফ থেকে জিতেন রায় অমলের খাটে মালা দিয়ে যায় মালিকের তরফ থেকে লেবার অফিসার মালা দেয় এ অঞ্চলের এমএলএও মালা দেয় নরেন মিত্তিরকে কানে কানে কি যেন বলে টেম্পোয় বসে এসব দেখতে দেখতে বিশ্বনাথে চিৎকার করে উঠতে ইচ্ছা করে ওরা সকলে মিলে এইভাবে অমলকে অপমান করছে কেন বিশ্বনাথ হঠাৎই লাফিয়ে নেমে আসে ভাঙা গলায় চিৎকার করে ওঠে এখানে অমলকে আনার কোনো প্রয়োজন ছিল না নরেন্দা শিগগিরি উঠিয়া নিন ওকে নরেন মিত্তির ওর হাত চেপে ধরে কি করছো কি শান্ত হও এটা উত্তেজিত হওয়ার সময় নয় পার্টির নেতারা এসেছেন এমএলএ এসেছেন ওরা কিছু বলতে চান মালিক নিজেও আজ নেমে এসেছে নিচে বিশ্বনাথ গড়গড় করে ব্যাস ব্যাস থামুন তাই আপনারা মালিকের ঘরে বসে অপেক্ষা করছিলেন শালাদের শ্রমিক দরদ উতলে উঠেছে কোনো শালাকে কিচ্ছু বলতে হবে না নরেন মিত্রের ধমকে ওঠে চুপ করো তুমি কি পাগল হয়ে গেলে নাকি এই তোমরা একে সরিয়ে নিয়ে যাও কে যেন বিশ্বনাথের পিঠ খামচে ধরে চারদিক গুমোট স্তব্ধতা দিনের তেজ বড় তাড়াতাড়ি নরম হয়ে আসছে বিশ্বনাথ সহ্য করতে পারে না সমস্ত স্তব্ধতা খান খান করে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে আপনি এখান থেকে চলে যান নরেন্দা ওই দালাল চামচাদের শয়তান মালিকদের হাতের মালা দিয়ে আপনারা অমলকে অপমান করেছেন শ্রমিকদের অপমান করেছেন চারিদিকে গুনগুন আমাজ লেবার অফিসার জিতেন রায়কে ঝুঁকে কি যেন জিজ্ঞেস করে নরেন মিত্রের ধাক্কা মেরে বিশ্বনাথকে সরিয়ে দেয় কারা জোর করে চেপে ধরে তাকে টানতে থাকে সে তখনও প্রাণপণে ছেঁচিয়ে চলে সব জানি শালা কোন সোরের বাচ্চারা পেছন থেকে অমলকে বোমা মেরেছে তাও জানি সব শালাকে খুন করে ফেলব হিঁচড়োতে হিঁচড়োতে ওরা বিশ্বনাথকে জগুর দোকানে নিয়ে আসে বিশু চুপ কর দোহাই তোর চুপ কর যা করার পরে করা যাবে এখন চুপ কর বিশ্বনাথ তবু ফোঁস করে তোদের দৌড় জানা আছে শালারা তোদের দৌড় অমলকে খুন করা পর্যন্তই সুভাষ কোথা থেকে দৌড়ে এসে বিশ্বনাথের মুখ চেপে ধরে অনেক হয়েছে বিশু এবার চুপ কর সারা তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি সতু বলে রাত জেগে জেগে শরীর গরম হয়ে গেছে ওকে বাড়ি পৌঁছে দিয়ায় অতগুলো লোকের গায়ের জোরের সঙ্গে বিশ্বনাথের দুর্বল শরীর পেরে ওঠে না সে এক একসময় ঝিমিয়ে পড়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি নমস্কার সবে ভালো থাকবেন